ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. একজন জানতে চেয়েছেন যে কোন মেয়ে মানুষ যদি মারা যায় তাহলে তাকে দাফন করার জন্য কবরে কে কে নামতে পারে এবং তাকে কে কে দেখতে পারে। দাফন করার ক্ষেত্রে তার কবরে নামার জন্য প্রথমত উত্তম হলো তার স্বামী এবং তার মাহারাম যারা পুরুষ আছে, বাবা, ভাই, ছেলে, আপন চাচা, আপন মামা, আপন দাদা, নানা, এরা মাহারাম পুরুষ পর্দার ক্ষেত্রে যাদের সাথে সাইভা চলাফেরা করতে পারে, এরকম ভাতিজা, ভাগিনা, আপন, এরকম মাহারাম পুরুষ যারা তারা নামবে। তারা যদি না থাকে তাহলে অন্য কোনো বেগানা পুরুষ নামতে পারে, অন্য কোনো বেগানা পুরুষ নামতে পারে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে একটা শর্ত সহি বুখারী হাদিস যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মেয়ে মারা গেলে তাকে যখন কবরে নামানো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে তিনি বসে আছেন, তার চোখ দিয়ে অশ্রু সিক্ত হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কে আসো যে আজ রাতে স্ত্রীর সাথে মিলন করেন, স্ত্রী ব্যবহার করে সে সম্ভব করেনি। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লাম আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফানাজালা ফি কবরিহা, তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি কবরে নামলেন রাসূল মেয়েকে দাফন করার জন্য, কবরে নামানোর জন্য। তাহলে বেগানা পুরুষরাও যদি মাহারাম পুরুষ এবং স্বামী যদি না থাকে তাহলে প্রয়োজনে অন্য বেগানা পুরুষ নামতে পারে, তবে শর্ত হলো এটা যে ওই রাতে ওই পুরুষ স্ত্রী ব্যবহার করবে না বা স্ত্রী ব্যবহার করেনি, স্ত্রীর সাথে মিলন করেনি, সেই পুরুষ নামবে, কবরে নামতে পারে। সহিহ বুখারী হাদিস, রাসূলের মেয়ের যে ঘটনাটি বললাম, আর দেখার যে বিষয়টি একই কথা, হাজব্যান্ড এবং মাহারাম পুরুষ যারা এবং অন্যান্য নারীরা দেখতে পারবে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় পর্দা যাদের সাথে করতে হয়, যাদের সাথে দেখা করা জায়েজ নাই, মুখ খোলা জায়েজ নেই, ঠিক মৃত্যুর পরে একই কথা, মানে কোনো বেগানা পুরুষ তাকে দেখতে পাবে না, কোনো বেগানা পুরুষ তাকে দেখতে পাবে না। এই জাহিলিয়াত আমাদের সমাজে ছিল এক সময়, আমাদের এলাকাতেও ছিল যে মানুষ মারা গেলে মেয়ে হোক পুরুষ হোক সবাই দেখতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানুষ সচেতন হয়েছে, মানে মেয়ে মানুষ মারা গেলে আর মানে বেগানা পুরুষ আর দেখতে যায় না। যদিও ওই মেয়েটা মারা যাওয়ার আগে তেমন পর্দা করতো না, সবাই চলাফেরা করতো, মুখ খুলে বে পর্দা চলাফেরা করতো, তারপরেও মারা গেলে মানে আর পুরুষরা দেখতে যায় না ইল্লা, তবে ব্যতিক্রম যারা জাহিল জানে না তারাই দেওয়ার জন্য তারা হয়তো ব্যতিক্রম। এই তার মানে বুঝলাম যে আসলে বেগানা পুরুষ দেখতে পাবে না, জীবিত থাকা অবস্থা তো নয়, মারা যাওয়ার পরেও নয়, স্বামী মাহারাম পুরুষ অন্যান্য নারীরা দেখতে পাবে, কোনো সমস্যা নেই মারা যাওয়ার পরে। আশা করি স্পষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।